আমাকে জন্য কি আরে বাপের বিরুদ্ধে যাইতে চাচা আমি বাপের বিরুদ্ধে যাইতেছি না আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি এইটা তুমি চামেলির জন্য করতেছো না কত নিচে নামছো তুমি চিন্তা করছো এইসব বাদ দিয়ে ফটিকে খোঁজ কর وعليكم السلام سسا আমি আপনার কাছে মাপ চাইতেছি তুমি আমার কাছে কি আর ক্ষমা চাইবে নিছো কা আমার আব্বা আপনার লগে খুবই খারাপ ব্যবহার করছে আপনার কলার ধরছে আমি আমার আব্বার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি বাবাজি আমরা গরীব মানুষ গরীব মানুষের রূপ রে বড় লোকেরা ক্ষমতা দেয় এইবারে কা এই যে কথাটা বললেন এটা তো কা অভিমান থেকে বলতেছেন আপনি আমাকে কি মান অভিমান করার অধিকার নাই আমি বুঝছি আপনি আব্বার আচরণে খুবই কষ্ট পাইছেন আমি খালি আপনার একটা কথা বলে দিই এরপরে যদি আমার আব্বা আপনার সাথে আর একটা খারাপ ব্যবহার করে আমি তার ছেলে হইয়া এর প্রতিবাদ করব বাবাজি আমাকে জন্য কি আরে বাপের বিরুদ্ধে যাইতে চাচা আমি বাপের বিরুদ্ধে যাইতেছি না আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি দরকার নাই বাবাজি তাতে ঝামেলা বাড়বো সারা কমবো না চাচা কোনো ঝামেলা বাড়বো না যদি ঝামেলা বাড়ে আমি সামলাবো আমি ফেস করবো কেমনে সামলাইবে হ্যাঁ সামলাই পারবা না তো এই যে আমার পোলাটা গ্রাম ছাড়া হইলো কোনো প্রতিবাদ করা পারছো কোনো ঝামেলা সামলাই পারছো পারো নাই অথচ তোমার বোন ঠিকই বাড়িতে রয়েছে মাঝখান থেকে আমার পোলাটা বাড়ি ছাড়া ঘর ছাড়া আগে সেটার প্রতিবাদ করো সেটার প্রতিকার করো তারপরে অন্য কথা ভাবা যাইব তার আগে না আব্বা ফটিকের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত পরে আগে ফটিকের খুঁজে বাই কর ফটিক কই আছে কেউ কইতে পারতেছে না বাপ মা জানে কিন্তু কইতেছে না আব্বা এই ঘটনা যদি আপনার জীবনে ঘটত আপনিও কইতেন না কি কইতে চাও তুমি আব্বা আপনার কারণেই ফটিক গ্রাম ছাড়া হয়েছে তোমার কি মনে হয় ও অন্যায় করে নাই একে অন্যায় চম্পা করছে ওরা তাহলে ঘরে রাখছেন কে হঠাৎ বাপের মুখের উপর কথা বলা শুরু করলা ঘটনা কি কই মুখের উপর কথা বলল এই তো কইতেছ তোমার চেহারা তো স্বাভাবিক না এইসব তুমি চামেলির জন্য করতেছ না কত নিচে নামছো তুমি চিন্তা করছো এইসব বাদ দিয়ে ফটিকে খোঁজ করো যাও আর বাপ মায়ের উপরে চাপ সৃষ্টি করো দেখবা সব বলে দিছে চাপ তো আব্বা আপনি সৃষ্টি করছেন জিলাস কাকার কলার ধরছেন আপনি আমি আর নতুন করে কি চাপ সৃষ্টি করি তার মানে তুমি চুপ করে থাকবা তুমি যদি মনে করে থাকো আমি চামেলির বিষয়টা মাইনে নেব তাহলে বড় ভুল করবা আমি কোনো চা বেসনের মাইয়া পরিবারে ঢুকামো না আমার তো মান সম্মান আছে কথাটা মনে রাখো যাও ফটিকের খোঁজ করো যাও